1947 সালে ভারতের মানচিত্রে শ্রেণীর ব্যক্তি দুটি লাইটার যার নাম দেওয়া হয়েছিল রেড ক্লিফ লাইট। ছবি পোস্টিং কোন বৌদ্ধ ধর্মাবলম্বী করেনি, আর এই সহিংসতা
কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, যেখানে বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরকে আক্রমণের লক্ষ্যবস্তু করে। 2016 বলছি, নাসিরনগরের সাম্প্রদায়িক সহিংসতা, একই কৌশল, ফেসবুক পোস্ট, হিন্দু জেলে রসরাজ দাস দ্বারা ইসলামের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করা সাজানো নাটক, শুরু হয় হামলা। ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলায় ইসলামিক উগ্রপন্থীদের দ্বারা হিন্দুদের 19টি মন্দির এবং 300টিরও বেশি বাড়ি ভাঙচুর করা হয় এবং 100 জনের মতো হিন্দু আহত। হামলার মূল পরিকল্পনাকারী আতিকুর রহমান মাথিকে 2017 সালের 5 জানুয়ারি ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু গ্রেফতারের পর তাকে ছেড়ে দেয়। অথচ হিন্দু জেলে রসরাজ দাস এখনো সে মামলার আসামি, তাকে আদালতে হাজিরা দিতে হয় পুলিশ। ঠিক হয়ে গেছে, কিচ্ছু ঠিক